ঈদের সাথে একটা নস্টালজিক ব্যাপার আছে আমাদের এই সময় এসে। ঈদ একটা আমাদের ছোটবেলার আমি মনে করি যে আমরা যে ঈদ করতাম সেইটা খুবই মিস করি, সেটা খুবই মিস করি। কারণ এই সেই ঈদ আর আসবে কি না, কারণ সে তো কোনো দায়িত্ব থাকে না মানুষের। হ্যাঁ, ওই এই যে একটা স্কুলের বা কলেজের, তো আর এখন এসে মনে হয় যে না নতুন একটা গান ছাড়বো বা নতুন কিছু হবে, কিন্তু এখন যে নতুন কাপড় টাপড় ওই সব ব্যাপারে আর এখন নেশা নেই আগের মতন। আমার পয়লা বৈশাখের মধ্যে দুটা নতুন গান রিলিজ হবে, একটা সিডি বেবি যেটা ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন করে আমেরিকান কোম্পানি, এটার মাধ্যমে একদম অ্যামাজন স্পটিফাই সব জায়গায়। আসলে আমি চেষ্টা করছি বাংলা গান, দেখা যাক কী হয়, বাংলা গান যাতে ছড়িয়ে পড়ে এবং ক্রিকেটের গান যাতে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। ভাই আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বেশ ফ্যাশন সচেতন, আপনার ফ্যাশন নিয়েও কিন্তু অনেক সময় অনেক আলোচনা হয়েছে, আসলে আপনি আপনার ফ্যাশনটাকে কীভাবে দেখেন আর সেটাকে কীভাবে চুজ করেন? আচ্ছা, আমার খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি। যেহেতু আমি মনে করি যে আমার যে উত্থান বা আমার যে এই জায়গায় আসছি সেটাতে সাংবাদিকদের একটা বিশাল ভূমিকা ছিল, কারণ আমি পত্রিকার নাম বলছি না, চারবার কাভার স্টোরি হয়েছিল একটা বিষয় নিয়ে। আমি যখন এই যে কথাটা বললেন, আমি যখন পেপসি শ্যুটিংয়ে যাই, তো অ্যাকচুয়ালি আপনারা জানেন মুম্বাইয়ে সব কস্টিউম দেওয়া হয় কিন্তু কোম্পানির থেকে, কিন্তু আমার মনে আছে প্রহ্লাদ কাক্কের যে আমার আমির খানের এবং শাহরুখ যাদের সাথে উনি কাজ করেছে, আমার জ্যাকেটটাই কিন্তু মুম্বাইয়ে বললো যে না ইওর জ্যাকেট ইজ ওকে। হ্যাঁ, তো আমার খুব ভালো লাগলো যে বাংলাদেশ থেকে আমি এসেছি মুম্বাইয়ে, আমার জ্যাকেটটা ওদের পছন্দ হয়েছে। এই প্রথম বলল যে আমরা কোনো কস্টিউম বাইরের থেকে নিলাম। আমি প্রথম 12 বছর বয়সে যখন বঙ্গভবন থেকে জাতীয় শিশু পুরস্কার নেই, তখন কিন্তু আমার মনে হয়েছিল যে বাংলা গান, তখন এত কিছু বুঝতাম না, তখন MTV যায় না বা ওয়ার্ল্ড ওয়াইড একটা বাংলা গান প্রচার হবে এরকম যায় না। কিন্তু আমি যখন প্রথম ডাবলিনে শো করি 91-এ, তখন আমার মনে হয়েছে না বাংলা গান বিশ্বে বিশ্বব্যাপী একদিন ছড়িয়ে পড়বে এবং বাংলা গান হয়তো বা একদিন গ্র্যামি অ্যাওয়ার্ড পাবে। আর আমার সবসময় একটা ইচ্ছা ছিল যে আমি আমাদের দেশে এত উন্নতি হচ্ছে, একদিন হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে একটি পুরস্কার নিব। এইটাই গান, কিন্তু আপনারা অনেকে কিছু মনে করেন না, আমি সাংবাদিকদের সমালোচনা করছি না, কিন্তু অনেকে আছেন টোটালটা স্টাডি করে একটা কোয়েশ্চেন, আমাদের কিন্তু গান এখন বেশি, আমি আপনাকে আগেই বলেছি সিডি বেবি মাধ্যমে আপনি যদি ইউটিউবে যান, আমার তো নিজস্ব চ্যানেল আছে, প্লাস বাংলা গানটাকে আপনারা যেভাবে দেখছেন একটা অ্যালবাম রিলিজ একটা গান হিট করা, আমাদের অনেক অনেক শিল্পীর আছে, অনেক গান অনেক হিট অনেক বছর ধরে চলবে। আমি বলছি এখন আরও বেশি গান রিলিজ হয়, কিন্তু আমরা ফিজিক্যাল সিটি না পাওয়াতে মানুষজন একটু কনফিউজড। দেখেন, আগে আমরা যখন একটা গান কম্পোজ করতাম, মনে করেন আমি, কবির বকুল, মিলন খান, প্রণব ঘোষ, আমি নাম নিয়ে বললাম, এবং একটা গান একটা গীতিকার হয়তো, আমার মনে আছে ফুল যত সুন্দর লিখবে, প্রণব ঘোষ বলতে শুভ্রদেবের পছন্দ হয়েছে, বকুল চলে এসছে কিন্তু চাঁদপুর থেকে, সবাই মিলে আমরা একটা সুর করে, যেমন আমি একটা ঘটনা বলি, এই আমার শেষ চিঠি যখন প্রণব ঘোষ আমাকে সুর পাঠান, দাদা পছন্দ হয় না, হ্যাঁ গানটার আবার উনি সুর করে, এই জিনিসটা এখন মিছে, এখন প্রত্যেকের ঘরে স্টুডিও, প্রত্যেক মানুষ মিউজিক ডিরেক্টর, প্রত্যেক মানুষ সুরকার, প্রত্যেক মানুষ গীতিকার। কিন্তু আপনি যদি একটা ফাউন্ডেশন বিল্ডিংয়ের তৈরি করতে চান, আপনাকে কিন্তু গাঁথুনি প্রায় 10 তলা দিতে হবে। আপনি মনে করেন না ঠিক আছে আমার বিল্ডিং 5 দিনে আমি উঠে ফেলবো, একটা গান কম্পোজ করতে, এর জন্য কিন্তু এখন গান হিট করে কম, এবং মানুষের ভাইরাল গান হয়, ভাইরাল হয়, ভাইরাল ভাইরাসের মতো, করোনা যেরকম এখন নাই, হ্যাঁ এই অনেক পুরা পৃথিবী ছড়িয়ে গেছে ভাইরাল গান এরকম, কিন্তু যাদের গান এর আরও 100 বছর চলবে।